ভাবে তোমার প্রতি নাই ফেসলা করিনি ওই সময় বাংলা বলবে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আপনার নাম রেখেছেন রহমান আপনি আপনার নাম রেখেছেন রহিম কতরি দোয়া দোয়া দিবানি কিন্তু আজকে দিনে ময়দানে মহাশালের মাঠে আজকে দিনে আপনি আমাকে জাহান্নামে দিতে চাইছেন এ জওয়ানেরা হাদিসের বিবরণ অনেক বড় রয়েছে অবশেষে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে উদ্দেশ্য করে বলতে লাগবে এ আমার বান্দা যাও 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 আমি আল্লাহ আমার নাম জমো আমি আল্লাহ কাছে উত্তম হয়ে গেলাম এ যুবকেরা আল্লাহ বলবে আমি আল্লাহ আমার নাম রহমান আমি আল্লাহ আমার নাম রহিম যার অর্থ হলো দানু যা যা বান্দা আজকে দিনে তোর প্রতি দয়া করে আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়ে দিলাম মানুষ দুনিয়াকে আপন করছে কিন্তু আখিরাত কে ভুলে গেছে আজকের মানুষ অর্থ উপার্জন করছে কিন্তু সেই অর্থ যে কিভাবে উপার্জন করছে তার হিসাব যে আল্লাহর দরবারে দিতে হবে এটা মানুষ ভুলে যাচ্ছে আজকের মানুষ গুনার কাজ করছে কিন্তু এই গুনার কাজ হওয়ার পরে যে আল্লাহর দরবারে গভীর রাতে একটু আল্লাহর দরবারে যে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে যদি একটু চাওয়া হয় আল্লাহ চাইলে তিনি আল্লাহ ক্ষমা করতে পারে কিন্তু মানুষ মুসলমান ছেলেরা বা কোনেরা এ পাকে দিওয়ানারা আয়ামা যুবকেরা কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালিজুন নার অরজুলুম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ আও কামা কলা আলাইহি সালাম এ যুবকেরা এ নবী পাকে দিওয়ানারা আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমা জানিয়ে দিলেন লা ইয়ালিজুন নার লা ইয়ালিজুন নার লা ইয়ালিজুন নার খোদার কসম কেটে বলে যাই বাবাজি আল্লাহ নবী বলেন লা ইয়ালিজুন নার ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন না আল্লাহ নবী সাহাবারা নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাবেন না এ যুবকেরা হাদিসটা স্মরণে রাখবে আল্লাহর নবী বলেন করজুলুন করজুলুন কলবহু নবী আমার জানিয়ে দিলেন করজুলুন মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ যে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটা গভীর রাতেতে বাবা আল্লাহকে ভয় করে বাবাজি চোখে দুই ফোঁটা পানি ঝরাতে পারে একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহ নবী বলেছেন লা ইয়ালিজুন নার ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন না বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি গভীর রাত্রে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে নবী বলেছেন নবী বলেছেন নবী বলেছেন লায়ালিজুন নার ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন না একটু মহব্বত করে বললেন না আর একটু চাওয়াজে বললেন না বাবাজি আপনাদের এখানে ঘোষ আছে ঘোষ এ দুধ ব্যাগে নিয়ে দুধ বাট থেকে দুধ দহন করে নিয়ে যায় এদিকে ঘোষ আছে তো প্রথমত দেখবে একটা বালতি নিয়ে ঘোষ কি করে গরুর স্থান থেকে দূরে দহন এটাই তো তো বাবাজি আল্লাহ নবী বলছেন একজন ঘোষ সে গরুর স্থান থেকে দূরে দহন করছে আচ্ছা বালতিতে যে দুধগুলো জমেছে ওই দুধগুলো কি পুনরায় গরুর ওই স্থানে ফিরিয়ে দেওয়া যাবে জোরে বলে যাবে যাবে না সুজার মানিকেরা চ যুবকেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আপনার নবী
নবী মোহাম্মদ জানিয়েছে, আল্লাহ নবী জানিয়েছে বাবা, যেমন গরুর স্থান থেকে দুধ দহন করার পরে দেবা জি ওই দুধটা গরুর স্থানে ফিরিয়ে দেওয়া যায় না। আমি আল্লাহ আমাকে যখন ডাকতে থাকে, বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার কাছে যখন আবদার করতে থাকে, চোখের পানি আমার আল্লাহ ফিরিয়ে দেন না। মহব্বত করে হলো না, একটু দর্শই পড়েন আল্লাহ। তাহলে চোখের পানি ছেড়ে দিতে হবে কার জন্য? আরে কথা বলেন কার জন্য? এখন কারোর বউ তালাক হয়ে গেছে, চলে গেছে, স্বামী কাল কাঁদবে, কাঁদবে না বাবা, কারোর জলকার পানি ডুবে গেছে, মাছ বেরিয়ে গেছে, চাচা কাঁদবে না হাসবে? বাবাজি এই কাদার এই চোখের পানির কথা কিন্তু বলছি, ধোলাই করে তো কচি বাচ্চা কাঁদে না, কাঁদে কান্নাকানি করে না, চোখ দিয়ে কি করে বলে? চোখ দিয়ে পানি পড়ে বাবাজি, পানি যদি ঝরে তাহলে মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন যে ওই পানি আল্লাহ ফিরিয়ে দেন না। বলুন সকলে সুবহান। আয়ামা যুবকেরা, আয়ামা তরুণেরা, আপনারা হাদিসের ভেতর পরিষ্কার এসেছে যে ইউতা বিআবদিন ইয়াউমাল কিয়ামাতি ফারিস্তাকে আল্লাহ বলবেন, হে ফারিস্তা এই বান্দার একটু আমল নামাটা আমাকে একটু দেখা। তো ফারিস্তারা খুঁজবেন কার পৃথিবীর সামনে সে কি কেমন কাজ করেছে, কতটা কামাই করেছে। ফারিস্তারা খোঁজার পরে ওই ব্যক্তির আমল নামাটা দিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির করবে। আল্লাহ পাক তার আমল নামাটা দেখছে না দেখবে, আল্লাহ দেখার পরে ফায়ুকমারু বিহি ইলাম না ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জাহান নবী এই হাদিসটা বর্ণনা করছেন। নবী বলে যে ফায়ুকমারু বিহি ইলাম না আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের জন্য নির্দেশ দিয়ে দেবেন। আল্লাহ বলবেন বান্দা আজকের দিনে তোমার ঠিকানা তোমার আবাসস্থল হল জাহান্নাম, তুমি জাহান্নাম চলে যাও। মুসলমান গণের ছেলেরা মারা এ নবী পাকে দিওয়ানারা পাই উমার বিহি ইলানারা ওই ব্যক্তিটাকে আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ করবে। একুন রব্ব জাল্লা জালালুহু ওই সময় বান্দাটা বলবে ইলাহি সাইয়্যিদি মা আনসাবানি ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মা আনসাবানি আজকের দিনে আপনি আমার সাথে ভাই হাদিসটা খুব ভালো করে বোঝার জন্য অনুরোধ করছি। একজন ব্যক্তির আমল নামা কে দেখবেন?
আরে কথা বলছো না কেন? আল্লাহ দেখবেন, দেখার পরে দেখবেন তার কোনো ভালো কাজ নেই। তো আল্লাহ তাকে বললেন, বান্দা তোমার ঠিকানা হয়েছে জাহান্নামে। ভাই আমার কথা কি বুঝতে পারছো? আল্লাহ কি বলবে? তোমার ঠিকানা জাহান্নাম। তখন ওই বান্দাটা বলবে, আল্লাহ মা আনসাবতানি, মা আনসাবতানি, আপনি আমার সাথে ন্যায় ইনসাফ ফয়সালা করেন। আচ্ছা ভাই, ওই মানুষটা সারা জীবন ভালোর কাজ করেনি, তো আল্লাহ যদি ওকে বলে যে বান্দা তুমি ভালো কাজ করোনি, অতএব তোমার ঠিকানা জাহান্নাম, আল্লাহ কি এই ফয়সালাটা কি ভুল করেছে না ঠিক করেছে? ভাই জোরে বলে। কিন্তু বান্দা তো বলছে মান সব জানি, হাদিস বলছি বলো ভাই, বান্দা বলছে মান সব জানি, আল্লাহ আপনি আমার সাথে নাই ফাইসাল লাগবে। বসোমা গনি ছেলে রাম বারা এ যুবকেরা, ওই সময় আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, কাই পাইয়া আমদি, এ বান্দা বলো বলো আমি আল্লাহ পাগাম তোমার সাথে নাই ফয়সালা করিনি, এমন বলছো কেন? তোমার দেখেছি আমলনামা সব গোনা, তোমার ঠিকানা হয়েছে জাহান্নাম, কিন্তু তুমি বলছো যে আমার সাথে নাকি ইনসাফ ফয়সালা করা হয়। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করছে, বান্দা কেমন ভাবে এই কথাটা তুমি বলতে পারছো? বসোমা বনে ছেলে রাব্বা করুনেরা, ওই সময় ওই বান্দা বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো আপনার নাম রহমান রহিম নাম রেখেছেন, কতরি দোয়ান তো দিবানি, কিন্তু আজকের দিনেতে আমার হিসাব নিকাশ করে দেওয়ার পরে পাইউ মারু বিহি ইলাম নাম, আপনি আমাকে জাহান্নামে যাওয়ার জন্য আদেশ করছেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাগা যদি আপনার নাম সত্যকারের রহমান রহিম থাকে, তাহলে মা আনসাবতানি আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন, জাহান্নামে যাওয়ার জন্য আদেশ করছেন, এটা আপনার আদেশের বারখিলাফ কাজ। বাবাজি বান্দা বলছে, আল্লাহ আপনি আপনার নাম রেখেছেন রহমান রহিম, ও তুরিদ ওয়ান তুয়াব দিবানি, কিন্তু আজকের দিনে আপনি আমাকে জাহান্নামে ফেলে দিচ্ছেন। বান্দা গড়িয়ে বলল, আল্লাহ আপনার নামের সাথে আপনার কাজের কোনো মিল নেই। ভাই কোথায় পয়েন্টটা ধরেছে দেখতে পাচ্ছেন? ভাই কথা কি বুঝে আসছে আপনাদের? বান্দা কি বলছে? আল্লাহ যখন বান্দাকে বলছে, বান্দা তুমি জাহান্নাম, তোমার ঠিকানা জাহান্নাম, তখন বান্দা বলছে যে আল্লাহ আপনি আপনার নাম রেখেছেন রহমান রহিম, আপনার নামের সাথে তো কাজের করে মিল, যদি সত্যকারের নামের সাথে যদি আপনার কাজের মিল থাকে, তাহলে আজকে বান্দাটা আপনার বান্দাটা জাহান্নাম যে। ভাই বান্দাটা যুক্তি সংযত কথা বলেছে আর কি, তোমার কোন রকম উল্টো পাল্টা কথা বলেছে? বান্দাটার কথার বলার পিছনে একটা যুক্তি আছে। আয়ামা যুবকেরা, আয়ামা তরুণেরা আপনারা, এ নওজোয়ানেরা, ওই সময় বান্দাটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও রব্বুল আলামিন, আল্লাহ মা আনসাবতানি, মা আনসাবতানি, মা আনসাবতানি, আপনি আমাকে জাহান্নামের ফয়সালা দিলেন, মা আনসাবতানি আপনি আমার উপরে ন্যায় ফয়সালা বিচার করেননি, আল্লাহ পাকা ওই বান্দাকে বলবে, কাইফা ইয়া আব্দি, এ আমার বান্দা বলো 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 কেমন ভাবে তোমার প্রতি ন্যায় ফয়সালা করিনি, ওই সময় বান্দা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি আপনার নাম রেখেছেন রহমান, আপনি আপনার নাম রেখেছেন রহিম, কতরি দোয়া দোয়া দিবানি, কিন্তু আজকে দিনে ময়দানে মহাশালের মাঠে আজকে দিনে আপনি আমাকে জাহান্নামে দিতে চাইছেন। এ জওয়ানেরা হাদিসের বিবরণ অনেক বড় রয়েছে, অবশেষে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে উদ্দেশ্য করে বলতে লাগবে, এ আমার বান্দা যাও যাও যাও, আমি আল্লাহ আমার
নাম জামো আমি আল্লাহ কাছে উত্তম হয়ে গেলাম। এ যুবকেরা আল্লাহ বলবে আমি আল্লাহ আমার নাম রহমান, আমি আল্লাহ আমার নাম রহিম, যার অর্থ হলো দানু। যা যা বান্দা আজকে দিনে তোর প্রতি দয়া করে আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়ে দিলাম। মহব্বত করে বললেন কথাটা আমার না, কথাটা কা নবীর হাদিস থেকে শুনলাম, নবীর হাদিস থেকে আপনাদেরকে শুনলাম। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, সকলে যখন উত্তর দেন তাহলে জিজ্ঞাসা করবে বান্দারা সারা জীবন ওনার কাজ করার পরে বান্দাকে আজকে দিলেন কোথায়? জান্নাতে। বাবাজি ঈদের আগের দিন একটা দোকানে আসার পরে দোকানদারকে বলছে ভাই আমার বাড়িতে 4-5 থেকে 6 জন বাড়িতে লোক আছে, তো আমি সারাদিন এই ইনকাম করে 100টা টাকা তোমার হাতে নিয়েছি, তো আমাকে যদি একটু সীমা একটু লাগছে একটু দুধ একটু কিশমিশ যদি দিতে তাহলে ঈদের দিনে বাড়ির সবাই একসাথে বসে একসাথে মিলে খেতে পারতাম। ভাই এই যে মানুষটা 100টা টাকা দোকানদারের হাতে দিয়ে এইরূপ যদি কোনো কথা বলে, আপনারা প্রত্যেকেই দোকানদার, ঈদের দিনে ঈদের একদিন পূর্বে একটা মানুষ যদি 100টা টাকা নিয়ে সে যদি তার পরিবারের কথা আপনার কাছে বলে, সে যদি তার গরিমতার কাছে আপনার কাছে বলে, দেবেন না বাজায় লাগে মেরে পার করুন। আরে জোরে বলে কারা কারা দেবেন একটা হাত তুলে দেখান তো। আরে আপনারা সকলেই দোকানদার, বিবেক একটু তকবীর দেন না রে তকবীর। খালি হাতে কোন টাকা নেই, দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তো ডান পা সামনে বাম পা পিছনে, এসে বলছে দোকানদার 2 কিলো সিমাই 2 কিলো লাকসা একটু কিশমিশ চাল লবণ এসব দেন ভাই, আপনি দেবেন বলে মনে হয়? আরে জোরে বলে বিচার বন্ধ করতে পারবেন না, সারা বন্ধ করতে পারবেন না, মারামারি বন্ধ করতে পারবেন না, হানাহানি বন্ধ করতে পারবেন না। জানিয়েছে এই দুনিয়া জমিনে সব থেকে বড় চালাক আর বুদ্ধিমান তো সে, যে ব্যক্তি গাড়ি করলো বাড়ি করলো বাবা, ভালো জীবন সঙ্গিনীতে বিবাহ করে নিল বাবা। এ যুবকেরা সব কিছু করার পরেতে যে ব্যক্তিটা কিনা বারে বারে নিজেকে নিয়ে ভাবে আজ আমি আছি কাল তো নাও থাকতে পারি, বাড়ি গাড়ি সব কিছু দুনিয়া জমিনেতে রেখে যেতে হবে। তুমি বলে যে মুসলমানরা আমার যে উম্মতরা দুনিয়াতে এই রূপ ভাবনা চিন্তা বারে বারে করে, এই উম্মতটা হলো সব থেকে বড় বুদ্ধিমান, বলুন সুবহানাল্লাহ। এ যুবক
হাদিসের কথা, পৃথিবীর কোন মনীষীর কথা বলছি না বাবা, আল্লাহ তুমি বলে সেই তো চালাবা, যে গাড়ি করলো বাড়ি করলো সব কিছু করার পরে দেও নিজে বারে বারে ভাবে আজকের দুনিয়া জমিনেতে আছি, আল্লাহ তার বারে হাত তোলার মতো ক্ষমতা আমার আছে, আল্লাহ জমিনেতে আছি পা দিয়ে মসজিদে যাওয়ার মতো ক্ষমতা আমার আছে, আজকে দুনিয়াতে আছি বাবাজি চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখার ক্ষমতা আছে, কিন্তু না না যারা কবরে জনম জনম বিদায় নিয়েছে বাবাজি পা দিয়ে কোনোদিন মসজিদে আসতে পারবে না, হাতটা দিয়ে কোরআনটা ধরতে পারবে না, চোখ দিয়ে বাবাজি আল্লাহ কোরআনটা দেখতে পারবে না, তে আমার নবী বলে শোনো শোনো সেই ব্যক্তি চালাক বাবা, যে ব্যক্তি সব কিছু করার পরে কবরের জন্য ভালো কিছু আমল নিয়ে যেতে পারে, আল্লাহর নবী বলে আল্কাইসু মান দানা নাফসাহু, এই উম্মতটা এই বান্দাটা সব থেকে বড় বুদ্ধিমান। ভাই হাদিসের কথা বুঝে আসছে? আপনি যা করেন আপনার উপর চাপ নাই, কিন্তু এই হাদিসের কথাগুলো মনে রাখবেন, এ দুনিয়া 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 থেকে যাবে। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ভাই বাপ মারা গেছে, বাপ আরে জোরে বলেন বাপ, সন্তান দুনিয়া হাতানোর জন্য মৃত বাপে হাতে টিপ নিয়ে সই করে এনেছে, এর নজির আছে না? আরে মুরব্বীরা আপনারা জানেন না নাকি দুনিয়া যে কথা বলছিলাম, দুনিয়া মানুষ দুনিয়া ভালো, বাপ মারা গেছে কত কষ্ট করে সন্তানটাকে লালন পালন করলো, আরে হাজারো জায়গায় বাপ তুলে মা তুলে চোদ্দ পুরুষ তুলে সেই বাপটাকে গালি গালাজ করা হলো, সেই বাপটা যখন চলে যায় সন্তান কি করছে? আরে জোরে বলে হাতে টিপ নিয়ে জমিটা নিজের নামে করতে চাইছে, এমন হতভাগা সন্তান আছে না? জোরে বলে তো ভাইরা বা, যে কথা বলতে চাচ্ছিলাম, 100 টাকা দিলে দোকানদারের কাছে পরিবারের সমস্যার কথা বললে ওই দোকানদার আপনাকে কিছু দেবে না দিয়ে দেবে, আর যদি একটা এসে বলে 2 কিলো সিমাই বাচ্চা দেবে, বাবাজি এই দুনিয়ার জমিনে গান হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, মদ্যপান হচ্ছে, নোংরা নোংরা কথা হচ্ছে, এই কঠিন ফিতনা ফাসাদের ভিতর থেকে যদি কিছু আপনি আমল করতে পারেন আর আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি আমলটা ফরজ করেন, আল্লাহকে যদি বলেন আল্লাহ দুনিয়ার হাল হাকিকত পরিস্থিতি এই কিছু তো অন্তত করে আপনার দরবারে তো নিয়েছি আল্লাহ, এটাকেই ওসিলা বানিয়ে এটাকে মাধ্যম বানিয়ে আল্লাহ আপনি আমাকে নাজাত করিয়ে দেন। বাবাজি সকলের কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ কি আমল নামাটা ছুঁড়ে মারবেন না আল্লাহ ওই নামটাকে ক্ষমা করবেন? ভাই একটু জোরে বল, আপনাদের কি কাজ জিতবে? তাহলে কালকে এই গ্রামে একটা গরু কাটা হোক, 5 কিলো করে এক এক জনকে খাওয়ানো হোক, আর পরেও যদি জুট না আসে তাহলে দ্বিতীয় দিন মশানো হোক, একটু জোরে বলেন আল্লাহ ওই ব্যক্তির আমল নামাটা উসিলা করে মাফ করবে না আল্লাহ ওই ব্যক্তিকে শাস্তি দেবে? যেমন একটা দোকানদারকে 100 টাকা দিলে তার পরিবারের অবস্থা দোকানদারকে অবগত করালে দোকানদার যেমন ফেরাবে না, ঠিক ততভাবে আপনি ছোট ছোট একটা আমলের ঝুলি নিয়ে আল্লাহ দরবারে যাবেন, আল্লাহ কিন্তু আপনাকে ফেরাবেন না, একটু মহব্বত করে বলে কিন্তু কিছু যদি না নিয়ে যান পুরো ঝুলি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তোমার উম্মত তোমার বান্দা তোমার নবীর উম্মত, আচ্ছা বলে আমি আপনাদের কাছে বলছি আল্লাহ রহমান রহিম ঠিক আছে সকলে মানে, কিন্তু বলেন একবার ঝুলি শুনুন কোনো কিচ্ছু নাই আপনার আমলের জিন্দেগিতে, আল্লাহর কাছে যদি যান আল্লাহ কে আপনাকে ফিরবেন না, সে আপনার এমনি বাস্তব দৃষ্টিতে বলে ভাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? যদি একবার কিছু না নিয়ে আল্লাহ
আরে জোরে বলেন আল্লাহ ফিরিয়ে দেবেন। তারপরে আল্লাহ রহমান আল্লাহ রহিম বলুন সকলে সুবহানাল্লাহ। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিছু অন্তত আল্লাহকে আল্লাহর কাছে হাজির করে তো বলতে পারবেন আল্লাহ শেষ জামানায় আখেরি জামানায় সকলকে নয় নবী বলেছেন ভালোবাসবে, এক নম্বরই হিব্বু না দুনিয়া, দুনিয়া ভালোবাসবে কিন্তু মানুষ আখেরাত জোরে বলে আখেরাত ছেড়ে দেবে। হিব্বুনাল মালা মানুষগুলো ধনসম্পদ উপার্জন করতে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল হিসাব কিন্তু যে কোথা থেকে যে ধনসম্পদগুলো উপার্জন হচ্ছে এর হিসাব যে আল্লাহর কাছে একদিন দিতে হবে কথা মানুষ। আরে জোরে বলে আচ্ছা নবীর কথাগুলো কি আপনাদের বাস্তব বলে মনে হচ্ছে না অবস্থা? জি বাবাজি তো মানুষ গোনা করবে কিন্তু তওবার কথা ভুলে যাবে। আমি সত্যি হাদিসটা আপনাদের কাছে বলি, আজকে মানুষ মানুষের কাছে গিয়ে মাথা নত করছে, সম্মান দেনে ওয়ালা কে ভাই? আরে একটু আল্লাহর নাম জোরে বলতে অসুবিধা হচ্ছে। সম্মান দেনেওয়ালা রিজিক দেনেওয়ালা আল্লাহ যদি হন তো নবী এটাই বলেছেন হিব্বুনাল খালক শেষ জামানায় আমার কিছু তার মানুষের কাছে মাথা নত করবে, এটা দাও না দাও সেটা দাও, ওয়ায়ানসাউনাল খালিক নবী বলছেন আল্লাহর কথা তারা ভুলে যায়। এই হাদিসগুলো মনে রাখ খুব উপকারে আসবে আপনারা। আমি বেশি দীর্ঘায়িত করতে চাইছি না।